চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 ভাবছিলাম আরমানকে ফোন করে বিষয়টা বলবো, কিন্তু তার আগেই দেখলাম তুমি চলে এসেছো। আপনি আমার সম্পর্কে সব জানেন? আমি কিছু বলতে পারবো না, এসব নিয়ে পরে কথা বলা যাবে। আচ্ছা, বাবা তোমাকে কি বললো? বাবা আমার আইনের কথা কইলো, কইলো পুলিশ আইলে সব বেড়ে যাব। বউ আমার মাছ জান, আমি পুলিশ অনেক ভয় পাই। হুম, হতে পারে। তাহলে তুমি কি বলতে চাইছো? কাজলের ব্যাগ চেক করতে হবে। কাজল, কাজল এদিকে আসো তো। জি আপা, এটা আমিও শুনছি। এমন করলে আল্লাহ অখুশি হয়। এটা রকম মজলুমের উপরে জুলুম, এটা কি আম্মা বুঝে? আর তাছাড়া আমার কাছে আওয়ার আগে তো কি ভাববো যে আমি চোর? আমার তো একটা মান সম্মান আছে নাকি? আপা আমি গরিব হইতে পারি, আমি চোর ছোট লোক না। এই তুমি একটু বেশি কথা বলো, চুপ করো তো। ও ঠিকই বলেছে, এবং যেটা বলেছে সেটা ঠিকই বলেছে, কারণ ওর মাথায় যত বুদ্ধি আছে তত বুদ্ধি তোমাদের দুজনের মাথায় নেই। তোমরা কোনো কারণ ছাড়াই একজনকে অপদস্থ করছো। আরে আমি আবার কি করলাম? ওকে আমি কখনো অপদস্থ করলাম? তুই কিছু করিসনি, যা করেছি। আমি কাজলকে সহ্য করতে পারি না, তাই ওকে আমি যা তা বলি। আমি এই বাড়ির কে? আমি মরছি আমার জ্বালায়। আমি তো এই বাড়ির কেউ না, আমি তো এই বাড়ির একজন শিক্ষিত কাজের বুয়া, বিনা বেতনে চাকরি করছি। আমা এগুলো আপনি কি করেন? আপনি কাজের বুয়া হইবেন কেন? আচ্ছা এখন থেকে অর্ধেক কাজ আমার দিয়ে আমি করে দেব। এই সহ্য তুমি কেন কাজ করবে? এই শরীর নিয়ে কেউ কাজ করে? একদম না। আর মা তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে নাকি? সারা জীবন খেটে গেলাম, কোনোদিন কোনো কিছুতে সহানুভূতি পেলাম না, সম্মান পেলাম না। আম্মা কইলাম তো আমি কাজ করে দিমু, আমি আছি এই শরীর নিয়ে। এই তুই কিন্তু দুষ্টামি করবি না, কয়ে দিলাম। তুমি চুপ করো তো, তোমার জন্য আজকে আমার এই অবস্থা, তোমার জন্য শুধু আমি অপদস্থ হলাম। রেবেকা তোকে অযথাই দোষ দিও না তো। দোষ যদি কিছু করে থাকি তাহলে সেটা আমরা করেছি, আমরা সবাই মিলে ওকে অপদস্থ করছি। হ্যাঁ তাই। এখন কি কাজলের কাছে আমার মাপ চাইতে হবে? কাজল, কাজল আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ প্লিজ। চুরি তো তুমি করনি, চুরি করেছি আমি। আমার শাস্তি হওয়া উচিত। আমাকে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। I'm sorry sir, আমি বুঝতে পারিনি। It's all right. আমার জন্যই মা খাতে। কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে, না বুঝছি না। তুই কিন্তু সাক্ষী, আমি কিছুই করি নাই। Arman. Now, order. Thank you, Ruby. না বলো না, তোমার সাথে কিছু কথা কেন, অনেক কথা বলো, কিন্তু প্লিজ আমার সাথে ঝগড়া করো না, কারণ আমি এখন ঝগড়ার মধ্যে। তোমার কি মনে হয় আমি তোমার সাথে সবসময় ঝগড়া করি? না, সেটা করো না, বাট শুরু থেকে তুমি কেন জানি আমাকে পছন্দ করো না, সবসময় রেগে রেগে কথা বলো। তোমার এই অভিযোগটা একদম ঠিক না আরমান, আমি মোটেও রেগে রেগে কথা বলি না তোমার সাথে, আর তোমাকে অপছন্দ করারও কোনো কারণ নেই। যদি তাই হতো তাহলে কি আমার বোন নেহার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য এত পিড়াপিড়ি করতাম বলো? সেটা হয়তো তাহলে আমার বোঝার ভুল। আমার কেন যেন মনে হয় তুমি আমার কোনো কিছু পছন্দ করো না, না আমার ব্যবসা, না আমার বিয়ে, না কোনো কিছুই। তবে তোমাকে দেখলে আমার যে মাঝে মাঝে ঈর্ষা হয় না, সেটা কিন্তু অস্বীকার করব না। আচ্ছা, আমাকে ঈর্ষা করার কি আছে? আমি কি বাইরের কেউ? না তা নও, কিন্তু তুমি ডিফারেন্ট। নোমান যদি তোমার কিছুটা পেতো তাহলে আমার এত কষ্ট হতো না। শোনো ভাবি, ভাইয়াকে এসব কথা বলো না, যদি বলো ভাইয়া আমাকে আরও দেখতে পারবে না। তোমার ভাই সবই জানে, তবে ওর কি কোনো মুরদ আছে কিছু বলার? এইভাবে বলো না ভাবি, তুমি যত যাই বলো না কেন, ভাইয়া কিন্তু যথেষ্ট স্মার্ট, অনেক বুদ্ধিমান। আমি তোমার ভাইয়ের গুণগান শুনতে আসিনি, তোমার কাছে এসেছি অন্য একটা কারণে। আচ্ছা বলো, কি কারণ? আসলে আরমান, আমি তোমার বিয়ে নিয়ে অনেক ঝামেলা করেছি, অনেক উচ্চবাচ্য করেছি, অনেক আপত্তি দেখিয়েছি। এখন কথা হচ্ছে আমি আমার সমস্ত কথা উইথড্র করে নিতে চাই, তোমার কাছে সরি করতে চাই। তুমি কিছু মনে করো না ভাই? সেটা ঠিক আছে, বিয়েতে এরকম অনেক কথা হতেই পারে, বাট ফ্যামিলির মানুষের কাছে একটু এক্সপেকটেশনটা বেশি থাকে, সেটাই সমস্যা হয়েছে। ধুর, এসব ফালতু কথা তোমাকে কে বলেছে? লজ্জা পাচ্ছ? একটু ফান করলাম আর কি তোমার সাথে। আসলে এই জন্যই বিনাকে আমার একটু ঈর্ষা হয়। বলতে পারো আমি এখন বুঝতে পারছি ও কতটা ভাগ্যবতী, সে কারণেই নেহার সাথে তোমার বিয়েটাও দিতে চেয়েছিলাম। তুমি আমাকে সব দিক থেকে নিরাশ করলে আরমান। এত নিরাশ হওয়ার কি আছে? আমি তোমার একমাত্র দেবর, এটাই কম কিসের? তা ঠিক, দুধের স্বাদ ঘোলে মিটানো, এই আর কি। কিন্তু ভাবি, তুমি যে দুষ্টুমি করতে পারো, এটা কিন্তু তোমাকে দেখে মনে হয় না। আমি সবই পারি আরমান, নারী ষোলো কলা বোঝো। থাক বাবা, আমার এসব কলা টলা বোঝার দরকার নেই। আমি খুব নিরীহ একটা প্রাণী, আম জাম কাঁঠাল এগুলো পছন্দ করি, এগুলো খেতেও পছন্দ করি। ইটস নট এ ম্যাটার অফ জোকস আরমান, আমি সিরিয়াসলি কথাটা বলছি তোমাকে। দেখো ভাবি, আমাকে ভয় পাইয়ে দিও না, দুর্বল হার্ট, যখন তখন একটা বিপদ ঘটে যেতে পারে। এটা বিশ্বাস হলো না আরমান, দুর্বল হার্টের হলে নারীর মন জয় করতে পারতে না তুমি। কি জানি কিভাবে কিভাবে যেন সবকিছু হয়ে গেল। আরমান, তোমার হাতটা দাও না। আমার হাত কেন? আরে দাও না, কাজ আছে। আরে কি কি করবে? এত কথা কেন বলছো? আমি কি আমার দেবরের হাতটা ধরতে পারি না? ছেলে মানুষের হাত এত নরম হয়? ভাবি কি করছো, কেউ দেখলে খারাপ হবে। আরে কিছু হবে না ভাবি, প্লিজ প্লিজ হাতটা ছাড়ো। শোনো, তোমার জন্য একটা আংটির অর্ডার দেবো তো, তাই তোমার আঙুলের মাপটা নিলাম। ও সরি। কেন, তুমি কি ভেবেছিলে? আমি কিছু ভাবিনি, ভয় পেয়েছিলাম। ও আচ্ছা, কেন তোমাকে কিছু করবো না এই ভয় পেয়েছিলে? বল, আমি বিয়ে করব। তুই বিয়ে করবি? কেন আমি বিয়ে করতে পারি না? আরমান বিয়ে করছে, বিনা বিয়ে করছে, আমি বিয়ে করলে অসুবিধা কি? নাকি তোদের কোনো অসুবিধা আছে আমি বিয়ে করলে? না, কোনো অসুবিধা নেই, অবশ্যই বিয়ে করবি, কিন্তু আগে তো কখনো বলিসনি, এই জন্য একটু অবাক হয়েছে। নিশ্চয়ই বিয়ে করবি, পছন্দের কেউ আছে নাকি পরিবারের পছন্দ? আমার পছন্দের একজন আছে। তোর পছন্দের কেউ আছে মানে? কই, আগে তো কখনো বলিসনি। আমি তো জানতাম তুই আরমানকে পছন্দ করিস। কেন, আরমান আমাকে চায় না বলে আর কি কেউ নেই যে আমাকে চাইতে পারে? না না না, চাইবে না কেন, অবশ্যই চাই। আমিও তো তোকে চাই, এরকম কত পুরুষ আছে তোকে চায়। আমি এতদিন ভাবতাম আমি যাকে চাই সে আমার, কিন্তু এখন আমি চাই যে আমাকে চায় আমিও তাকে চাই। কি আইডিয়াটা কেমন? গুড আইডিয়া। তাহলে তো আমারও একটা পসিবিলিটি আছে, আমিও তো তোকে চাই। হ্যাঁ তুই চাস, একটা সম্ভাবনা তো আছে প্রীতম। তুই আমাকে যেভাবে চাস এইভাবে তো আর আমাকে কেউ কখনো চায়নি, আর এইভাবে আমাকে কেউ কখনো চাইতেও পারবে না। আর এই জন্য আমি তোকেই বিয়ে করতে চাই। অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোকেই বিয়ে করব। কি বলছিস শম্পা? কেন, তুই আমাকে বিয়ে করতে চাস না? না না তা নয়, কিন্তু তুই আমাকে বিয়ে করবি মানে? সব জেনে শুনে এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, আমি তো সব জেনেই তোকে বিয়ে করব। তোর মতো এমন প্রেমিক পুরুষ শম্পা কোথায় পাবে বল? আমি এই সুযোগ হারাবো না প্রীতম, আমি তোকেই বিয়ে করব। অবশ্য তোর মতামতটাও জানা দরকার, একটু চিন্তা ভাবনা করে আমাকে জান। আর ইউ সিরিয়াস শম্পা? ইয়েস আই এম সিরিয়াস। আমি তোকে বিয়ে করতে চাই, আমি আজই চাই, এক্ষুনি চাই। আমি অনেক দেরি করে ফেলেছি প্রীতম, আমি আর দেরি করতে চাই না। একটু সময় আমি নষ্ট করতে চাই না, একটা দিনও আমি নষ্ট করতে চাই না। তুই চাইলে আমরা কালই বিয়ে করব। প্লিজ প্রীতম চল। পাগলামি করছিস শম্পা, এটা হয় না, এ বিয়ে হতে পারে না, অসম্ভব, আমি বিশ্বাস করি না। কেন অসম্ভব? কেন তুই বিশ্বাস করতে চাইছিস না? আমি শম্পা, আমি তোর শম্পা বলছি, যাকে তুই সারা জীবন ভালোবেসে এসেছিস, যাকে সারা জীবন চেয়ে আসছিস। আমি তোকে বিয়ে করবো প্রীতম, সারা জীবন তোকে আমার বুকের মধ্যে রাখবো। সারা জীবন না, সারা জীবন তাহার হয় না শম্পা, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আর দেরি করতে চাই না প্রীতম, একটা দিনও নষ্ট করতে চাই না। তুই সব ব্যবস্থা কর, আমরা বিয়ে করবই। আমি চপলকে ফোন করছি, বিয়ে আমাদের হবে। শম্পা চুপ, একদম চুপ। দয়া করছিস আমাকে? তোরা প্রত্যেকটা আমাকে দয়া করে এক একজন হিরো হতে চাচ্ছিস। এত সহজ আমাকে দয়া করা? তোদের কারো দয়া আমার দরকার নেই, কারো না। গহনাগুলো তো তুমিই চুরি করেছো রেবেকা, তাহলে শুধু শুধু কাঁদছো কেন? আমি গহনা চুরি করেছি? হ্যাঁ, তুমি এই গহনাগুলো ওর ব্যাগে রেখে দিয়েছিলে যেন সে চোর হিসাবে সাব্যস্ত হয়। আমি কাজলের ব্যাগে গহনা রেখেছি? আমি কি জানতাম কাজল আজকেই বাইরে যাবে আর আমি জেনে শুনে ওর ব্যাগের মধ্যে গহনা রাখবো? কাজল যাবার আগে তুমি গহনা রাখোনি, তুমি গহনাগুলো রেখেছো কাজল ফিরে আসার পর। কারণ তুমি সকাল থেকে একটা ধোঁয়া তুলেছো যে গহনাগুলো চুরি হয়ে গেছে, কারণ তুমি মনে করেছো যে কাজল সত্যিই চলে গেছে। তাই গহনাগুলো লুকিয়ে রেখে তুমি প্রচার করেছো যে কাজল গহনাগুলো নিয়ে পালিয়ে গেছে। কিন্তু কাজল ফিরে আসার পর তুমি তার ব্যাগে গহনাগুলো রেখে আসো এবং আমাকে বলো যে আমরা তার ব্যাগটা চেক করতে। এই সব মিথ্যা কথা। আমি কেন কাজলের ব্যাগে গহনা রাখতে যাব? কেন তুমি করবে এটা তুমি ভালো করে জানো, কারণ তুমি উঠে পড়ে লেগেছো কাজলকে বের করে দেওয়ার জন্য। এটা হতে পারে তারই একটা কৌশল। তুমি আমাকে সন্দেহ করো আমি কাজলের ব্যাগে গহনা রেখেছি? আচ্ছা, এর কি কোনো প্রমাণ আছে? আছে রেবেকা, আছে। নিজের এই চোখ দুটির চেয়ে আর কি বড় প্রমাণ হতে পারে? তুমি যে কাজলের ব্যাগে গহনাগুলো রাখবে সেটা আমি আগে থেকে টের পেয়েছিলাম, তাই আমি সারাক্ষণ তোমাকে ফলো করেছি। তুমি যখন ওর ব্যাগে গিয়ে গহনাগুলো রেখে আসলে, আমি সেই গহনাগুলো সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে আলমারিতে রেখে দিলাম। আমার মেয়েটার সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আমি মা হয়ে কিভাবে এটা সহ্য করি? তাই বলে তুমি একটা নিরপরাধ মেয়ের সাথে এই ধরনের ব্যবহার করবে? না না রেবেকা, আমি জীবনও এটা তোমার কাছে আশা করিনি। তুমি যা করেছো অন্যায় করেছো। আমি কি করব? রিনার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে? রিনার জীবন নষ্ট হবে কি হবে না সেটা রিনাই জানবে। ভুল যদি করে থাকে রিনা করেছিল, তোমার মনে নেই? সে সারাটা সময় শিহাবকে অ্যাভয়েড করেছে। তুমি কেন এই অনৈতিক কাজটা করতে গেলে? আরে রিনা যখন কাজলকে মেনে নিয়েছে তাহলে এটা তাদেরকেই বুঝতে দাও, তোমার এর মধ্যে তো যাওয়ার কোনো কারণ ছিল না। কাজলকে আমি সহ্য করতে পারছি না, ওকে দেখলেই আমার মেয়েটার অসহায় মুখটা আমার মনে ভাসে। চুপ করো, চুপ, অযৌক্তিক কথা বলো না। তুমি একটা মেয়ের, ইনোসেন্ট একটা মেয়ের মিথ্যে অপবাদ দিয়ে তার জীবনটাকে নষ্ট করে দিতে চেয়েছে। আরে শিহাব যদি কাজলকে বিয়ে করে থাকে তাতে কাজলের কি দোষ? তাকে তুমি এইভাবে অপদস্থ করছো কেন? আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা বিষয়টা কি এত সস্তা হয়ে গেল? তুমি এত বড় একটা অন্যায় করে তুমি এই সামান্য একটা ক্ষমা চেয়ে তার থেকে পার পেতে চাও? তোমার মতো একজন বিচক্ষণ নারীর কাছে আমি এটা জীবনও আশা করিনি, জীবনও করিনি। তুমি খুব অন্যায় করেছো রেবেকা, খুব অন্যায় করেছো রেবেকা। মা যদি হতে চাও তাহলে মায়ের মতোই হোক। ওই মেয়েটা তোমাকে মা ডাকে, তুমি সেই মায়ের সম্মানটুকু দিতে চেষ্টা করো। আমার পেছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করলি। আর যখন আমি রাজি হলাম এখন বলছিস বিয়ে করবি না। আহ শম্পা, এত বাড়াবাড়ি করিস না তো। তুই জানিস না, জানিস তুই তুই জানিস না কেন আমি তোকে বিয়ে করতে পারবো না? কাজলের তো কোনো দোষ নেই, এখন মনে হয় শিহাবেরও কোনো দোষ নেই, যা দোষ সব আমার। দেখো যত যাই করো এটা কিন্তু আমার প্রেস্টিজের ব্যাপার। তুমি ওই বাড়ির মেয়ের সতীন সেজে গেছো, তোমাকে আরো সাবধান হতে হবে, সবাই তোমার পিছনে লাগতে পারে। সে উঠে পড়ে লেগেছে কাজলকে তাড়াবার জন্য, কেন তার কি অসুবিধা? বু একটা কাজ করব, আমার যখন বাচ্চা হইব আমি এটা তোমারে দিয়ে দিব। আমার এই ছোট জীবনে আমি এত বেশি কাউকে ভালোবাসতে পারিনি আর ভালোবাসতে চাইও না।